জি, আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শহরের ভিতর যাতায়াতের সময় যদি আদান দিয়ে দেয় এবং গন্তব্যে পৌঁছে যদি নামাজ আদায় করার সময় না থাকে, সেক্ষেত্রে কি যানবাহনে নামাজ আদায় করতে হবে নাকি গন্তব্যে পৌঁছে সেই নামাজ আদায় করলেই হবে? এমন সময় যদি ওযু না থাকে তাহলে কি তেমন করে নামাজ আদায় করা যাবে? আমার দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় হাত তুলে দোয়া করেছেন? আচ্ছা, ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও চমৎকার প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, আমি একটু আপনার কাছে আসছি। আমাদের ভাই স্কাইপিতে যে প্রশ্নটি করলেন, আপনি শুনেছেন যে সফররত অবস্থায় তিনি যদি যানবাহনে থাকেন আর ওই মুহূর্তে আজান হয়ে গেল, আমরা ধরে নিচ্ছি মাগরিবের আজানের কথাই তিনি বলেছেন, তো ওই ক্ষেত্রে তিনি কি করবেন? জামাতে শরিক হওয়া যদি সম্ভব না হয় তার কি করণীয়? আর দ্বিতীয় কথাটি বলেছিলেন যে যদি অজু না থাকে তাহলে তিনি কি করবেন? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি জি, সফর অবস্থায় যদি তিনি থাকেন, মুসাফির তিনি, তাহলে তার জন্য কিন্তু একটা সুন্দর শরিয়ার পক্ষ থেকে একটা উপহার আছে, সেটা হলো তিনি জোহর আসরকে জামআন ওয়া কসরান, মানে কসরও করতে পারবেন আবার একসাথে পড়তে পারবেন। জোহর আসর উভয়কে জোহরের টাইমে অথবা জোহর আসর উভয়কে আসরের টাইমে তিনি করতে পারবেন। অতএব যদি আসরের টাইমে জোহরের টাইমে আজান হচ্ছে, নামার কোনো সুযোগ নেই, গাড়িতে সালাত পড়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে তিনি অপেক্ষা করবেন। আসরের টাইমে যদি গাড়ি কোথাও সেটা অবতরণ করার সুযোগ দেয়, তাহলে সেখানে তিনি অবতরণ করে তিনি জোহর দুরাকাত পড়ে তারপরে আবার একামত দিয়ে আবার আসর দুরাকাত তিনি পড়ে নেবেন। আচ্ছা, তাহলে আর সমস্যা নাই। আর যদি এমন হয় যে তিনি জোহরের টাইমে গাড়িতে তিনি চড়লেন কিন্তু এটা আসরের টাইমেও থামবে না, হয়তো মাগরিব হয়ে যাবে, এখন সালাতের কোনো সুযোগ নেই, এই যদি হয় তাহলে নিরুপায় হলে গাড়ি না থামালে গাড়িতেই তিনি, যদি অজু তার থাকে তাহলে গাড়িতেই তিনি দুরাকাত দুরাকাত করে চার রাকাত পড়ে নেবেন, জোহর দুরাকাত তারপর একামত দিয়ে আবার আসর দুরাকাত। আর যদি তিনি জোহরের টাইমে গাড়িতে উঠেন, সফর শুরু করেন আর জানেন যে থামবে না গাড়ি, তাহলে তিনি গাড়িতে উঠার আগেই তিনি সালাত জোহরও তিনি পড়লেন, আসরও তিনি পড়লেন, আসরের টাইমে পড়ে নিলেন, এটা একটা সুযোগ। ঠিক মাগরিব এশার মধ্যেও একই সুযোগ আছে, মাগরিব তিন রাকাত পড়ে একামত দিয়ে আবার এশা দুরাকাত তিনি পড়ে নিতে পারবেন। যদি এমন মনে করেন যে রাত অর্ধরাতের আগে গাড়ি কোথাও থামবে না, তাহলে তিনি সেটা করতে পারবেন, এই সুযোগটা তার জন্য আছে। এখানে আরেকটা বিষয় একটু না বললি নয়, সেটা হলো বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি, জ্যামের ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি, তো অনেক সময় দেখা যায় যে আসরের পরেও যদি আমরা মনে করুন যে মতিঝিল থেকে উত্তরা যাব, গাড়িতে বাসে উঠেছি, তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমার উত্তরা পৌঁছতে পৌঁছতে কিন্তু মাগরিবও চলে যায়, এশার ওয়াক্তে আমরা হয়তো যেতে পারি। তো যদি এমন অবস্থা হয় যে আপনি যেটা বলেছেন যে সফররত অবস্থায়, যে সফর না, আমি আমার শহরেই অবস্থান করছি কিন্তু জ্যামের কারণে আমি রাস্তায় রয়ে গেছি, তাহলে আমার কি করতে হবে? এজন্য এসব পরিস্থিতিতে এটা যদি কমন বিষয় হয়ে গিয়ে থাকে যে জ্যাম হয়ই সাধারণত এরকম, আর আমি আসর হয়তো নাও পেতে পারি, মাগরিবও নাও পেতে পারি, তাহলে তিনি ওঠার আগে ভালো করে ওজু টুজু করে তিনি উঠবেন, এবং যদি নামতে না পারেন গাড়িতেই তিনি যেভাবে পারেন সালাত আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার কাদার জন্য নামতে পারেননি, উটের পিঠে তিনি ফরজ পড়েছিলেন, এটা সহিহ হাদিস, কিন্তু কাজা যেন না হয়ে যায় সেদিকে। হ্যাঁ অবশ্যই, কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, সালাত মুমিনদের জন্য সুনির্ধারিত সময়ে ফরজকৃত ইবাদত, সেজন্য সময় রক্ষা করা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে, অতএব সেটা রক্ষা করবেন। ভাই কিন্তু আরেকটি কথা বলেছিলেন যে অজু যদি না থাকে, আমি গাড়িতে, অজু যদি না থাকে এবং সময় চলে যাচ্ছে নামারও কোনো সুযোগ নেই, তাহলে তাইমুম করে নেবেন, গাড়িতে যদি তাইমুম করার ব্যবস্থা থাকে যে কোনো গ্লাসেও যিনি যদি তিনি পারেন তাইমুম করে নেবেন। আচ্ছা আচ্ছা, বা নিজের সাথে যদি তিনি তাইমুমের কোনো কিছু রাখেন, মুমিন তো তার কর্ম সম্পর্কে সচেতন থাকাই উচিত।